স্বার্থপর ডট বাবা, নিজের ক্যাপ্টেন্সি আগলে রাখতে চান, দলের কথা চিন্তা করেন না, অনেক নাটক করতে ভালোবাসেন, তিনি যদি আসলে ব্যক্তিত্ববান হতেন তাহলে আবার কেন ক্রিকেটে ফিরে আসলেন? ক্যাপ্টেন্সিটা যেভাবেই হোক বিশ্বকাপে করতে চান তামিম ইকবাল, এরকম অনেক স্পেকুলেশন, অনেক গালিগালাজ, সবকিছুর আসলে উত্তর শেষ পর্যন্ত তামিম ইকবাল যেভাবে দিলেন, যেভাবে ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করে তিনি আসলে বার্তা দিলেন যে আসলে বাংলাদেশটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেশটাই আসলে সবার আগে, ব্যক্তি তামিম ইকবালের কাছে, ক্যাপ্টেন তামিম ইকবালের কাছে, ক্রিকেটার তামিম ইকবালের কাছে আসলে বাংলাদেশের গুরুত্বটা ক্রিকেট মাঠে 22 গজে দেশে বিদেশে সবচেয়ে বেশি, সেই বার্তাটাই তিনি দিলেন। বাংলাদেশ দলের হয়ে ক্যাপ্টেন্সি করতেই পারতেন, এবং আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন, জেনেছেন, লাইভে আসলে সেটা সম্প্রচারিত হয়েছে, সেখানে তামিম ইকবাল তিনি যে আসলে ক্যাপ্টেন্সি করবেন না, তিনি যে আসলে জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিতে চান, সেই ঘোষণাটা, সেই পার্টিকুলার ঘোষণাটা তামিম ইকবাল আজ যখন দিয়েছেন তার ঠিক আধা ঘন্টা আগে ক্রিকেট বোর্ড কর্মকর্তারা জেনেছে, এবং একই সাথে একই সময়ে প্রধানমন্ত্রীও জেনেছেন, আগে থেকে তিনি কাউকে জানাননি। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি যদি ইঞ্জুরির কারণে ভুগতে থাকেন, কোনো একটা ম্যাচ খেললেন, কোনো একটা সিরিজ খেললেন, এরপর আবার খেলতে পারছেন না, আবার কামব্যাক করছেন, এতে বাংলাদেশ দলের স্বার্থটা সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হয়। ক্যাপ্টেন এমন একটা রোল প্লে করে যেখানটা আসলে পরিকল্পনার অনেক দরকার হয়, যেখানে দল সাজানোর দরকার হয়, প্রতিপক্ষ সম্পর্কে ধারণা দরকার হয়, মাঠকে নিয়ন্ত্রণের দরকার হয়, ড্রেসিং রুমকে সুখী রাখার দরকার হয়। যেই তামিম নিজে ফিল করতে পারছেন যে তিনি আসলেই অনিয়মিত হতে পারেন, হয়ে যেতে পারেন ইঞ্জুরির কারণে, সেই তামিম মনে করলেন যে আমার ক্রিকেটার হয়ে থাকাটাই এই দলের জন্য শ্রেয়তর, ক্যাপ্টেন্সিকে গুড বাই। এই যে তামিমের চিন্তা, এই যে দর্শন, এই যে ভাবনা, যেভাবে হাসি মুখে স্টেপ ডাউন করে গেলেন, ঠিক কোন সময়টায়, যে সময়টা আসলে বিশ্বকাপ কামিং, ঠিক যে সময়টায় বাংলাদেশের সেরা প্রজন্মের ক্রিকেটাররা বিশ্বকাপে খেলবে, বাংলাদেশের উজ্জ্বল একটা আশা, ঠিক সেই সময়টায় তামিম ইকবাল ক্যাপ্টেন্সি করবেন না, এই গাছসি ঘোষণাটা দিয়ে দিলেন। কারণ তিনি যদি অনিয়মিত হয়ে পড়েন, তিনি যদি ঠিকভাবে প্রতিটা ম্যাচে খেলতে না পারেন, এতে বাংলাদেশ নামের যে দলটা, লাল সবুজের দলটা, তারা ভুগবে। যে গালিগুলো আসলে যারা দিয়েছিলেন নানা সময়ে, যে তামিম ইঞ্জুরি নিয়ে ঢং করছেন, তামিমের ইঞ্জুরিটা বানানো, নাটক, কোমরে ব্যথা, কত ধরনের রিপোর্টস, কত ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে এগুলোকে নিয়ে ট্রল করা হয়েছে, কতজনে কত স্ট্যাটাস দিয়েছেন, যে তামিমকে একদিন আগে তারা মাথায় তুলেছিলেন, আকাশে তুলেছিলেন, সপ্ত আসমানে তুলেছিলেন, যখন তিনি কান্না ভেজা চোখে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন, সেই তারাই যখন বদলে গিয়ে যখন তামিম কামব্যাক করলেন, সেই তামিমের বিদ্বেষ ভাবাপন্ন হয়ে বক্তব্য দিয়েছিলেন তার বিপক্ষে, সেই তারা আজকে আসলে কি ভাবছেন? সাকিব আল হাসানের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই, আসলে দ্বন্দ্বটা অনেক বেশি আমরা, আপনারা, আমরা সবাই মিলে আসলে তৈরি করি। এবং আজকের এই সংবাদ সম্মেলনের সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট, আমি প্রশ্ন করেছিলাম একদম শেষ প্রশ্ন ক্রিকেট বোর্ড সভাপতিকে, যে তিনি সত্যি সত্যি যে তামিমের যে হার হয়ে গেছে L4 L5 যেটা বলা হচ্ছে, যেটার কারণে ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করলেন, হয়তো বিশ্বকাপ এমনও হতে পারে খেলতে নাও পারতে পারেন, বিশ্বকাপ তো স্বপ্নের জায়গা, তাই না? তামিম ইকবালরা সেই স্বপ্ন দেখেই তো ছোট থেকে বড় হয়েছেন। আমরা যারা স্বপ্ন দেখছি যে আমরা বিশ্বকাপ ক্রিকেট দেখবো, অক্টোবরের 7 তারিখ থেকে বাংলাদেশ খেলা দেখবো, যারা মাঠে খেলেন, এতটা বছর এই মাঠে দিয়ে দিয়েছেন, তাদের স্বপ্নটা কত বড়, কত প্রসারিত, কত আবেগ তাদের, তাই না? তারাই তো খেলেন। সেই একজন ক্রিকেটার অনিশ্চিত, সেই একজন ক্রিকেটার স্টেপ ডাউন করলেন শুধুমাত্র ক্রিকেট বোর্ডের ভুল ট্রিটমেন্টের কারণে। ক্রিকেট বোর্ড বুঝতে পারেনি তামিম ইকবাল সত্যি সত্যি এত সিভিয়ার ইঞ্জুরিতে ভুগছিলেন। নাজমুল হাসান পাপন স্বীকার করেছেন যে আমি অবাক হয়েছি এই রিপোর্টটা দেখে, 3-4 দিন আগে আমি যে রিপোর্টটা দেখেছি, এই একই সমস্যায় তামিম ইকবাল ভুগছিলেন আরো প্রায় বছরখানেক আগ থেকে। ইঞ্জুরি মুক্ত করার জন্য, অস্ত্রোপচার করার জন্য যে স্টেপটা আসলে নেওয়া যেতে পারতো, সেই ধরনের কোনো উদ্যোগ ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম গ্রহণ করেনি, এমনকি রিপোর্টসগুলো ক্রিকেট অপারেশনস, বিসিবি প্রধান, কারো কাছেই পৌঁছায়নি। নাজমুল হাসান পাপন এই ভরা মজলিশে যখন ক্রিকেট বোর্ডের দায়টাকে মেনে নেন, একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় যে তামিমের ইঞ্জুরি সংক্রান্ত যে আমরা আলোচনাগুলো করি, যে ডিসকাশনসগুলো করি, যে ট্রল করি, ছোট করি, সেগুলো আসলে সবগুলো ভুল ছিল। তিনি আসলেই পিঠের ব্যথায় কাতরাতেন, মেডিকেল রিপোর্টস অন্তত তাই বলে না। যদি সেটা না হতো, ধরেন তামিম ইকবাল ধং করছেন, ইচ্ছাকৃত সেটা করছেন, তাহলে তো তামিম ইকবাল বিশ্বকাপে খেলার জন্য, ক্যাপ্টেন্সি করার জন্য মুখিয়ে থাকতেন, তার তো কোনো সমস্যা নেই, কিছু বলার নেই আসলে।
সিগনিফিক্যান্ট পার্ট যেটা বাংলাদেশ দলকে এখন আসলে সামনে এগিয়ে যেতে হবে, তামিম ইকবাল সেই এগিয়ে যাবার যে দল সেই দলটার একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে থাকতে চান। সাকিব আল হাসান যদি ক্যাপ্টেন হন, তিনি বলেছেন আমার কোনো তার সাথে সমস্যা নেই, কিংবা অন্য কেউ যদি ক্যাপ্টেন হন, তামিম ইকবাল সেই দলটাকে আঁকলে রেখে বাঙালির 18 কোটি মানুষের পুরো বিশ্বে যারা আসলে লাল সবুজের ক্রিকেটকে সাপোর্ট করে তাদের স্বপ্ন বাস্তবায়নে তিনি একজন সহযোদ্ধা হতে চান। নতুন ক্যাপ্টেনের জন্য শুভকামনা জানিয়েছেন, নতুন ক্যাপ্টেন যেই আসুক না কেন তিনি তার আন্ডারে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এশিয়া কাপ তিনি মিস করছেন, নিউজিল্যান্ডের এগেনস্টে তিনি ব্যাক করতে চান, বিশ্বকাপে তিনি থাকতে চান। বাংলাদেশের ক্যাপ্টেন কে হবেন, পরিকল্পনায় কারা আছে, কাদের নিয়ে বিসিবি ভাবছে, আমার কাছে মনে হয় যে সেই লিস্ট, সেই স্পেকুলেশন আমরা তো এখন করা শুরু করে দেবই, খুব স্বাভাবিক, কিন্তু আসলে এই হিসাব নিকাশগুলো না করে ক্রিকেট বোর্ডের উচিত, বিশ্বকাপ যেহেতু বড় স্বপ্ন, সেই জায়গায় তামিম যেহেতু সরে দাঁড়িয়েছেন, বড় ক্রিকেটারের কাঁধে বড় দায়িত্বটা দেওয়া উচিত। দেন ব্যক্তিগতভাবে অনেকেই আমাকে পছন্দ নাও করতে পারেন, আমার বক্তব্যের সাথে একমত নাও হতে পারেন, আই থিঙ্ক সাকিব আল হাসান ইজ দ্যাট ক্যারেক্টার, হি শুড লিড বাংলাদেশ সাইড। অন্তত সাকিব আল হাসান যদি এই মুহূর্তে দলের দায়িত্বটা গ্রহণ করেন, বাংলাদেশ দল আসলে এই ঘটনা প্রবাহে গত এক মাসে যেভাবে পিছিয়ে গেছে না, আমার কাছে মনে হয় এটা রিকভার করা সম্ভব। তারপরও প্রশ্ন, যারা বিভিন্ন সময় রিয়াসাদ আজিমের চ্যানেলে প্রশ্ন তুলেছেন কোচের বিরুদ্ধে আমি কেন কথা বলি, এই কোচও বিশ্বাস করেননি, তামিমের পিঠে ব্যথা, নাটক করে, প্রেসিডেন্টকে ফোন করা হলো, বিচার দেয়া হলো, কত কিছু হলো না, দিন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ফেডারেশন, তারা স্বীকার করে নিয়েছে যে ট্রিটমেন্টটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হয়নি এবং এটা তদন্ত হবে। তামিম ইকবাল ক্রিকেটে আছেন, ক্রিকেটে থাকবেন, ক্রিকেট খেলবেন, এবং তিনি নিজেকে আরো বড় করেছেন, আরো অনেক উচ্চতায় নিয়ে গেছেন, হিমালয় সমান উচ্চতায় নিয়ে গেছেন যখন তিনি বলেছেন যে তিনি ক্যাপ্টেন্সি করতে চান না, তিনি একজন দলের বোঝা হয়ে থাকতে চান না, তিনি চান বাংলাদেশ দলটা এগিয়ে যাক, বাংলাদেশ দলটা বিশ্বকাপে যে স্বপ্ন বাংলাদেশ দেখে ভালো করার সেই স্বপ্নটা পূরণ করুক। তামিমের জন্য শুভকামনা, নিউ ক্যাপ্টেনের জন্য শুভকামনা, তবে ক্রিকেট বোর্ডের ভুলের কারণে, যে ট্রিটমেন্ট প্ল্যানটা যেভাবে হওয়া উচিত ছিল সেটার ভুলের কারণে, যে কারণে শেষ পর্যন্ত আসলে কেউই জানতে পারলো না যে একজন ক্রিকেটার এরকম একটা সিভিয়ার ইঞ্জুরিতে ভুগছে, সেই জায়গাগুলো নিয়ে যেন তদন্ত হয়, ক্রিকেটারদের এগেনস্টে অনেক তদন্ত হয়, অনেক শাস্তি হয়, সাকিবরা তামিমরা কত শাস্তি তো পান, তাই না? তামিম তো একটা শাস্তি পাচ্ছেনই, ক্যারিয়ারটাই প্রায় হুমকির মুখে, অন্তত যেন তদন্ত হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট বড় মনে পরিচয় দিয়েছেন আসলে স্বীকার করে নিয়ে, কিন্তু পরের প্রসেসটা যেন ঠিক থাকে, শুভকামনা তামিমের জন্য, ভাবি ক্যাপ্টেনের জন্য, অ্যান্ড আই এক্সপেক্ট সাকিব সেই দায়িত্বটা নেবে। গুড বাই।